গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। হ্যাপি সঙ্গীতা, আই হোপ ফ্রেন্ডস তোমরা সকলে ভালো আছো। তো আজ হলো মঙ্গলবার 25 এপ্রিল, আর এখন ঘড়িতে বেজে গিয়েছে বিকেল 5টা। ঠিক এখন থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। রীতিমতো আমরা মা আর ছেলে মিলে রেডি শেডি হয়ে গিয়েছি। অ্যাকচুয়ালি রেহানের 6:30 থেকে পড়া রয়েছে কোচিং সেন্টারে, ওকে পড়তে নিয়ে যাবো। তো মাঝে যে সময়টা রয়েছে সেই সময়টা অপচয় না করে চলো আমরা একটু ঘুরু ঘুরু বেরোবেরু করে আসি। এখন আমরা চলে এসেছি সিঙ্গুর কলেজ মাঠে, আর দেখো রেহান এখানে বসে আছে, ক্লান্ত হয়ে পড়েছে। তো ওই দিকটা রয়েছে সিঙ্গুরের কলেজটা। তো চলো একটু ঘুরে দেখা যাক, বেশ ভালো লাগছে। মনোরম প্রাকৃতিক একটা পরিবেশ, চারিদিকে সবুজে ঘেরা, বেশ ভালো লাগে, তাই না বলো? একটা গ্রাম্য পরিবেশের একটা ছোঁয়া রয়েছে এখানে। তবে বড় বড় অট্টালিকাও রয়েছে। তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই, আশা করি তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। আমি অনেকবার এসেছি আর আমার ব্লগেও অনেকবার দেখিয়েছি তোমাদেরকে, ওয়ান্স এগেইন আরও একবার তোমাদেরকে দেখাতে চলেছি, আশা করি তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। তো চলো ঘুরে দেখা যাক জায়গাটা। আমার প্রিয় বন্ধুরা, আপনারা অনেকেই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়েছেন ব্লগ দেওয়ার জন্য। তো আপনাদের সকলের অনুরোধে ওয়ান্স এগেইন আমি আমার ফিল্ডে ফিরে এসেছি, এবং এইভাবে কিছু কিছু ব্লগ আমি দেওয়ার চেষ্টা করছি। এখন ডেইলি ব্লগ আমি দিতে পারছি না বন্ধুরা, প্লিজ আমাকে ক্ষমা করবেন, আমি ক্ষমা প্রার্থী আপনাদের সকলের কাছে। বাট আপনাদেরকে প্রমিস করছি অল্টারনেট ডে করে আমি এইভাবে কিছু কিছু ব্লগ আপনাদের সামনে উপস্থাপনা করব। আশা রাখি বন্ধুরা আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। প্রিয় বন্ধুরা, আপনারা যেভাবে আমার প্রতি সহানুভূতির হাতটি বাড়িয়ে দিয়েছেন, আপনাদের ভালোবাসা স্নেহের পরশ দিয়ে আমাকে যেভাবে আপনারা আগলে রেখেছেন, আপনাদেরকে আমি ধন্যবাদ দিয়ে ছোট করব না। আপনারা অনেকেই আমার মাতৃস্থানীয়, আমার শ্রদ্ধেয়, আমার গুরুজন রয়েছেন, অনেকেই আমাকে কমেন্ট করেছেন, আমাকে অনেকে ফোন করেছেন এবং অসংখ্য মেসেজ পাঠিয়েছেন। আমার বোন বলুন, দাদা বলুন, ভাই বা দিদিরা বলুন, কাকিমা, জেঠিমা, কাকুরা, সকলকে সকলকে অসংখ্য ভালোবাসা। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অনেক অনেক আনন্দে থাকুন, এবং এইভাবে যেন আপনাদের আনন্দময় দিনগুলি আরও আনন্দময় হয়ে উঠুক, আমি ঈশ্বরের কাছে এটাই সর্বদা প্রার্থনা করি। অ্যাকচুয়ালি আপনারা অনেকেই জানেন আমি একটু ঘর কোনো টাইপের মানুষ, আমি ঘরে থাকতে বেশি কমফোর্টেবল ফিল করি। এইভাবে না, একা একা আমি কখনো কোনো দিনও বেরোইনি বা অভ্যস্ত নই। আজকে রেহানের হাতটি ধরে আপনাদের সহযোগিতায় এবং আপনাদের অনুপ্রেরণায় আজকে আমি বাইরে বেরোলাম এইভাবে। তো যাই হোক, ভালো লাগছে, হ্যাঁ সত্যি কথা বলছি খুব ভালো লাগছে, একটা আলাদা অনুভূতি যেন খুঁজে পাচ্ছি আমি এখানে। আর সবথেকে বড় কথা কি জানেন তো বন্ধুরা, হঠাৎ যেন আমার ছোট্ট ছেলেটা আমার চোখের সামনেই বড় হয়ে গেল। যখন আমি এই স্থানটিতে আসার সময় একটু সংকোচ বোধ করছিলাম, একটু ভয় ভীতি লাগছিল, অ্যাকচুয়ালি আমি একা একা তো কোনোদিন কোথাও যাই না, তো একটু টেনশনের মধ্যে ছিলাম। তো রেহান আমার হাতটা শক্ত করে ধরে আমাকে বলল, আমি তো আছি, তুমি এত টেনশন ভয় কেন করছো, আমি তোমাকে ঠিক পথ দেখিয়ে দেখিয়ে নিয়ে যাব, তুমি তোমার মতন করে বলবে আর আমি তোমাকে পথটা ধরে ধরে নিয়ে যাব। সত্যি কথা বলতে বন্ধুরা, রেহানের কথাগুলো শুনে না আমার চোখ দুটো জলে ভরে গেল। এই তো সেদিনের কথা, রেহানকে কোলে কোলে নিয়ে ঘুরে বেড়াতাম, এক পা দু পা করে রেহানকে হাঁটি হাঁটি পাশে খাতাম। আর আজ দেখুন আমার সেই ছোট্ট রেহান কত বড় হয়ে গেছে, আমার হাত ধরে আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে সে। এই মুহূর্তটুকু আমার কাছে যে কতটা আনন্দের এবং আমার কাছে কতটা গর্বের সেটা আমি আপনাদেরকে ভাষায় প্রকাশ করে বিশ্লেষণ করতে পারবো না। আশা করি বন্ধুরা আমার অন্তরের যে ফিলটা সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন। আসলে জানেন তো বন্ধুরা, রেহানের সাথে আমার যে সম্পর্কটা কেবলমাত্র মার পুত্রের সম্পর্ক নয়, রেহানের সাথে আমার সম্পর্কটা বন্ধুত্বময় সম্পর্ক। রেহানের ছোটবেলা থেকেই আমি কিন্তু রেহানের সাথে বন্ধুর মতন মিশার চেষ্টা করেছি, বন্ধুর মতন তার পাশে থাকার চেষ্টা করেছি, বন্ধুর মতন তাকে বোঝানোর চেষ্টা করেছি, আবার বন্ধুর মতন খুনসুটি পানাও কিন্তু আমি রেহানের সাথে করে থাকি। তো আমাদের সম্পর্কটা একটা মিষ্টি মধুর সম্পর্ক, মাঝে মাঝে আমাদের সাথে কিন্তু একটু একটু লড়াইও হয় বন্ধুর মতন। তো যাই হোক, আমি বেশ আমার আর রেহানের এই সম্পর্কটা আমি কিন্তু মানে আমরা দুজনেই কিন্তু বেশ এনজয় করি এবং আমরা আমাদের মতন থাকতে ভীষণ ভীষণ ভালোবাসি। তো যাই হোক, আপনাদের সাথে শেয়ার করলাম এই মুহূর্তটুকু, আশা করি বন্ধুরা আমার এই মনের ভাবটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন। আমরা যদি আমাদের সন্তানদের সাথে বন্ধুর মতন ব্যবহার করতে পারি এবং বন্ধুর মতন পাশে থাকতে পারি, তাহলে কিন্তু আমাদের সন্তানরা আরও স্ট্রং হবে এবং তারাও কিন্তু কমফোর্টেবল জোন খুঁজে পাবে আমাদের মধ্যে, তাই না বন্ধুরা? এখন আমরা যদি বড় বড় ভাব এবং বড় বড় কথাবার্তা আমাদের সন্তানের সামনে করে থাকি, বা আমরা যদি
কোনো অপ্রাসঙ্গিক কথাবার্তা আমাদের সন্তানদের সামনে করে থাকি, এই প্রভাবগুলো কিন্তু আমাদের সন্তানের ওপর পড়বে এবং ধীরে ধীরে আগামী যে দিনগুলি তাদের ক্ষেত্রে কিন্তু বিপর্যয় হয়ে উঠতে পারে। তাই প্রত্যেক পিতামাতার কর্তব্য তাদের সন্তানদের সাথে তারা যেন একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখে। এই ক্ষেত্রে যেমন পারস্পরিকভাবে প্রত্যেকটা সন্তান তার পিতামাতাকে একটা কমফোর্টেবল জোন ভাববে এবং এর পাশাপাশি কিন্তু তারা নির্ভয়ে সমস্ত আলোচনা কথাবার্তা তাদের পিতামাতার সাথে শেয়ার করতে পারে, তাই না বলুন বন্ধুরা? এবং এর ফলেই কিন্তু প্রত্যেকটা পিতামাতা তাদের সন্তানদের ক্ষেত্রে নিশ্চিন্তে থাকতে পারবে। তো বন্ধুরা, কথায় কথায় অনেক কথাই আপনাদের সাথে শেয়ার করলাম, আশা রাখি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে আমার কথাগুলো শুনে। তাহলে চলুন আমার প্রিয় বন্ধুরা ঘুরে দেখে নেওয়া যাক হুগলি জেলার সিঙ্গুর জলাঘাটার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল জেনারেল ডিগ্রি কলেজটি। তোমাদের সকলকে কলেজ প্রাঙ্গণের ভেতরে নিয়ে আসলাম, আশা করি তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আমার তো ভীষণ ভালো লেগেছে, বিশেষ করে আম গাছগুলি দেখো কত ছোট, কিন্তু প্রত্যেকটা আম গাছে কিন্তু আমে ভর্তি রয়েছে। তো বন্ধুরা, কলেজ প্রাঙ্গণের ভেতরটি তোমাদের কেমন লাগলো? আশা করি নিশ্চয়ই ভালো লেগেছে, বিশেষ করে আমার তো আম গাছগুলো ভীষণ ভালো লেগেছে। ছোট্ট চারা গাছ দেখতেই পাচ্ছ, ছোট্ট চারা গাছে কিন্তু আমে ভর্তি। এই দেখো কত কত আম, তাই না? আর ওদিকে আরেকটা গাছ আছে, ওই গাছে তো পাতাই দেখা যাচ্ছে না, শুধু আম আর আম আরও রয়েছে জানো তো। ওদিকটায় আর গেলাম না, কারণ কি বলতো এখন বিশেষ কোনো লোকজন নেই। তাই বন্ধুরা, আজ আর ওই প্রান্তটি আপনাদেরকে ঘুরিয়ে দেখাতে পারলাম না, এই প্রান্তের মধ্যেই সীমাবদ্ধ থাকার চেষ্টা করলাম। আশা রাখি বন্ধুরা আমার আজকের ব্লগটি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে, আগামী দিনে কথা দিচ্ছি ওই প্রান্তটিও আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো, আশা করি বন্ধুরা আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। তাহলে চলুন আমার প্রিয় বন্ধুরা আমের সহিত ঝটাপট দুই একটা সেলফি তুলে নেওয়া যাক, তাই না বলুন বন্ধুরা? তো বন্ধুরা, এই যে গাছে আম ঝুলে রয়েছে বা যে কোনো গাছে ফল ঝুলে থাকতে না ভীষণ ভালো লাগে, যেন গাছের একটা সম্পূর্ণ সৌন্দর্য বৃদ্ধি পায়, তাই না বলুন বন্ধুরা? গাছ থেকে ফলটা পেরে নিলে সেই সৌন্দর্যটা যেন কোথায় ম্লান হয়ে যায় বা হারিয়ে যায়। তো যাই হোক, আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো এটাই হচ্ছে সব থেকে বড় কথা। আজকের ব্লগটি আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে বন্ধুরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু একদম ভুলবেন না, কমেন্টের মাধ্যমে জানাবেন এবং লাইক করবেন এবং আমার চ্যানেলের ভিডিওগুলো আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে অবশ্যই শেয়ার করতে পারেন।
তাহলে আমার প্রিয় বন্ধুরা, আজকের ব্লগটি আমি এখানেই সমাপ্ত করলাম। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অনেক অনেক আনন্দে থাকুন। আরও একটি ফাটাফাটি ব্লগ নিয়ে আমি সঙ্গীতা আপনাদের কাছে চলে আসব। বাই বাই বন্ধুরা।